সকালে উঠতে ইচ্ছে না করলেও জোর করে তুলে মা গায়ে হলুদ দিয়ে গরম জল দিয়ে চান করিয়ে দিত। মাথা গরম হওয়াটা স্বাভাবিক। ঠাকুরমশাই আসতো ঠিক ওই 7টার সময়, আর তারপর শুরু হতো পুজো। সবাই যখন ঠাকুরের থেকে জ্ঞান বিদ্যা বুদ্ধি এইসব চাইছে, আমার নজর কিন্তু ওই কুলের থালাটার দিকে। তারপর পাঞ্জাবি পাজামা পরে যেতাম মামার বাড়ি। এরমই চলছিল, হুট করে ঢুকে পড়লো এক বছর যেবার থেকে সাইকেল নিয়ে বেরোনো শুরু হলো। সে কি এক্সাইটমেন্ট! বেলঘুরিয়া থেকে উত্তরপাড়া গঙ্গা পেরিয়ে কেন নাকি ঝাড়ি মারতে। বিকেলে ফিরে এসে স্কেডিউলে ছিল টিউশনের পুজো, সেখানে আবার পছন্দ হওয়া কিছু দিদিরা আসবে, তাই আর এক সেট পাঞ্জাবি ভাঙা। তারপর হুট করে একদিন তুমি এলে, আর শুরু হলো লাইফের সবচেয়ে ইন্টারেস্টিং চ্যাপ্টার। সকালে তোমার বাড়ি যাওয়া, তোমার শাড়ি পরে অঞ্জলি দিতে দেখা, সেখানে লাঞ্চ করা, টাইম স্পেন্ড করা, আর হালকা একটু প্রেম। মনে পড়ে দোজ স্পেক্স ওয়েন নো ওয়ান ওয়াজ সিইং? পুরুতমশাই তো আবার তোমাদের কুষ্টিও দেখে। এনিওয়ে, তারপর একদিন হুট করে অজান্ত বড় হয়ে গেলাম, বিদ্রোহ ঘটল, সব সম্পর্ক নিমিষের মধ্যে শেষ। দোষটা আমার, জানি। 3 বছর পেরিয়ে গেল, কিন্তু মনের ভিতরে রিগ্রেট তো থাকবেই, আর থাকবে তুমিও আমাদের না শেষ করা কিছু গল্প। বম্বে আর যাই হোক, কলকাতা নয়, কাল সকালে উঠলে হয়তো এটাই ফার্স্ট মনে পড়বে। কারণটা একটাই, কাল সরস্বতী পুজো। ভালো থেকো।